আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন ইন ডেভেলপমেন্টের 330টি এজ ব্যাচের 31 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিজানুল হক রেজু। আচ্ছা, আমরা গত ক্লাসে কি করেছিলাম? শুধুমাত্র ওপিটা স্টার্ট করেছিলাম, যে কিভাবে প্রপার্টি এবং কিভাবে মেথড ডিক্লেয়ার করতে হয় এবং এটা কিভাবে আউটপুটে দেখানো যায়, ঠিক আছে? আর তার আগে আমরা করেছিলাম যে কিভাবে সেশন কুকি ইউজ করে আমরা একটা লগইন সিস্টেম বানাইতে পারি। ওকে, তো আমরা আজকে দেখি ওপি এর আরো যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমার জ্যাম্প ওপেনই আছে। আচ্ছা, তো আমাদের যে ইয়াটা ছিল সেটা হচ্ছে, আমি যদি লোকাল ডিস্ক থেকে আমাদের ফোল্ডারের মধ্যে যাই, এইচটি ডকস, তারপর হচ্ছে 333, আর সরি 30, আর এখানে আমাদের ছিল ওপি ডট পিএসপি। এটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতেছি, ঠিক আছে? আমরা এত দূর পর্যন্ত করেছিলাম, আর এটাকে এখানে দিয়ে দিই। এখন এখানে কি কি করেছিলাম আমি, যে কিভাবে প্রপার্টিজ ডিক্লেয়ার করতে হয় এবং এটা আউটপুটে কিভাবে দেখানো যায়, তাই না? এবং এর ভিতরে আমি একটা মেথড নিয়েছিলাম, অর্থাৎ আমরা বাইরে যেটাকে প্রসিডিউরাল ওয়েতে কোড করার পর যেটাকে আমরা ফাংশন বলতেছিলাম, আর ক্লাসের ভিতরে এটাকে থাকলে আমাদেরকে মেথড বলতে হবে। এবং মেথডের ভিতরে আমরা কিভাবে একটা আর্গুমেন্ট পাস করাতে পারি এটাও আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? তো এগুলো আমি আপাতত কমেন্ট করে রেখে দিই, কমেন্ট করে এখান থেকে রেখে দিলাম। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস ইনহেরিটেন্স, বা যেটাকে এক্সটেন্স আমরা বলতে পারি। আর ইনহেরিটেন্স মিনিং যেটা, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো ওটা করার জন্য আমাদের কি কি করতে হবে, আমি এটা ওপেন করেছি নোটপ্যাড প্লাস, আর দেখি যে এটা ঠিকঠাকভাবে আমার ওপেন হয় কিনা। লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে ক্রুড, তারপর হচ্ছে কি ওপি ডট পিএসপি, এটাতে এন্টার করলাম। হ্যাঁ, আপাতত এটা ফাঁকাই আছে, কারণ আমার কি সবগুলো আমি কমেন্ট করে রেখে দিয়েছি। আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমাকে ইয়া করতে হবে, আমি একটা ক্লাস বানাবো, যে ক্লাসের যে কোনো নাম হইতে পারে। ধরেন যে ক্লাস দিলাম কার, ওকে, কারের মধ্যে আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করব, যে ডলার সাইন, সরি, প্রথমে আমাদের কি অ্যাক্সেস মডিফায়ারটা দিয়ে দিতে হবে। অ্যাক্সেস মডিফায়ার কি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এই টপিক্সের পরে। আমি ডিফল্টভাবে দিয়ে দিচ্ছি পাবলিক, পাবলিক ধরেন যে এখানে কার দিয়েছি, যে ভলভো, ভলভো ইকুয়াল, এখানে এটা নেম দিব আমি কি ভলভো, এরকম কিছু একটা নেম দিলাম। এখন এটাকে যদি আমি আউটপুটে দেখাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে একটা অবজেক্ট বানাইতে হবে, তাই না? আমি এখানে নিয়ে নিলাম ডলার সাইন অবজেক্ট ইকুয়াল নিউ, তারপর কি আমার যে ওই ক্লাসের নেমটা দিয়ে দিতে হবে এইভাবে, ঠিক আছে? তো এটা একটা অবজেক্ট হয়ে গেল। আর আমি গত ক্লাসেই দেখেছি যদি আমরা এটা অবজেক্ট না বানাই তাহলে এটা কি কাজ করবে আউটপুটে, না কাজ করবে না। এখন আমাদের কি করতে হবে, আমি যখন অবজেক্ট বানিয়ে নিয়েছি এই যে কারের, আমাকে ইকো করতে হবে, কারণ যে এখানে কি ইকো করা নেই, যেহেতু আমি ইকো করব ডলার সাইন ওবি থেকে কি এখান থেকে আমার দিয়ে দিতে হবে ভলভো, ঠিক আছে? আমার স্পেলিং ঠিক আছে না, আমি কপি করে এখানে দিয়ে দিব, পেস্ট করে দিলাম, এখন সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার আউটপুট যেটা এটা এখান থেকে এভাবে দিই, অন্যরকম হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। আর সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এটা হচ্ছে আমার কি, যে ওপিতে আমরা এভাবেই প্রপার্টিজ ডিক্লেয়ারকে আউটপুট দেখাতে পারি। আর এখানে যদি আমি একটা ফাংশন নিতাম, ধরেন যে যেটাকে আমরা কি বলবো এখানে মেথড, যে পাবলিক ফাংশন, যে কোনো নামের হইতে পারে ফাংশন, আমি দিয়ে দিলাম যে কার্স, কার্সের ভিতরে এ দেখেন আমরা ডিফল্টভাবে যেভাবে ফাংশন বানাই, যেভাবে ভ্যারিয়েবল বানাই, এখানেও কি ঠিক একইভাবে, শুধুমাত্র আমার কি একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিতে হবে, এবং কি এটা ওপিতে ক্লাসের ভিতরে হইতে হবে। এখানে আমি রিটার্ন করতেছি, রিটার্ন দিয়ে দিল, দিয়ে দিলাম যে হ্যালো বাংলাদেশ, বিএন বাংলাদেশ, ঠিক আছে? সেভ। তো
এখন আমি কি করব, এখান থেকে আমি যদি এই কাজটাকে আউটপুটে দেখাতে চাই, শুধুমাত্র আমাকে কি করতে হবে, এখানে প্রথমে একটা অবজেক্ট বানাইতে হবে। অবজেক্টের পরে এই যে কাজ, যে ইয়াটা ফাংশনটা আমি নিয়েছি, অর্থাৎ যে মেথডটা আমি নিয়েছি, ওর নামটা এখানে দিতে হবে। আমি নেমটা দিয়ে দিলাম, দিয়ে কি স্টেপ দিয়ে দিলাম, আর এখানে ইয়া দিতে হবে, এই যে ক্যালিব্রেশ অর্থাৎ সরি ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, নাহলে কি এটা কাজ করবে না, যেহেতু এটা ফাংশন। তো আমি স্টেপ দিয়ে যদি এখন রিলোড করি, প্যারেন্থিস, আচ্ছা হ্যালো বাংলাদেশ, এটা আমার আউটপুটে দেখাচ্ছে। ওকে, আর এরপর আজকে আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে আমি আগেই দেখিয়েছিলাম আপনাদের যে এখানে আমরা যদি একটা আর্গুমেন্ট দিতে চাই, বা এই যে ইয়াটা আছে অথবা এখানে যে ভেরিয়েবলটা আছে, অর্থাৎ যেই প্রপার্টিসটা আছে, আমরা এখানে ইউজ করতে চাচ্ছি যে আই হ্যাভ এ ভলভো কার, অথবা মাই 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 কার নেম ইজ ইজ দিয়ে আমি ডট দিয়ে দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে ডলার সাইন কি দিলাম, ভল সরি এটা আমি কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমার ইকো আছে, তো এখানে যেহেতু আমার এই ইয়াটা ডিক্লেয়ার করে দেওয়া আছে, এখানে কি স্বাভাবিকভাবে এখানে কাজ করার কথা, বাট আমি যদি সেভ দিয়ে রিলোড করি, এখানে সে কি বলতেছে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল বলবো, এখানে সে এটাকে আনডিফাইন্ড বলতেছে, মানে এটা সে খুঁজে পাইতেছে না। তো আমরা আবার যদি এখানে ইয়া করতাম, এই ইয়ার ভিতরে মেথডের ভিতরে একটা ফাংশন নিতাম, যে ডলার সাইন ভলভো, ভলভো, দেখেন এখানেও সেম নেম নিচ্ছে, এখানেও নেওয়ার পর ইকুয়াল দে এখানে এটা নেম দিয়ে দিচ্ছি যে টোটা, সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, তখন আবার কি বলতেছে, আনএক্সপেক্টেড, আমি এখানে একটা সেমিকোলন দিই নাই, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, তখন আবার এখানে দেখা যাচ্ছে যে মাই কার নেম ইজ টয়োটা। তাহলে এটা পাইলো না কেন, এটাও তো পাওয়ার কথা ছিল। দেখেন এটা যখন আমার মেথডের বাইরে আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করব, ওইটাকে যদি আমরা পাওয়াইতে চাই যে আমার এটা এখানে কাজ করবে ঠিকঠাকভাবে, ঠিক আছে, এটার ভিতরে না, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে প্রথমে দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ডলার সাইন দিস, তারপর এই অপারেটরটা দিব, দেওয়ার পর কি আমার যে এই ভেরিয়েবলটা ছিল কপি করে পেস্ট করে দেবো, সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, তাহলে আমার কিন্তু এখানে ঠিকঠাকভাবেই দেখা যাচ্ছে যে মাই কার নেম ইজ ভলভো। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা যদি এখানে একটা প্রপার্টিজ ডিক্লেয়ার করে দিই এবং এটার যদি ভ্যালু দিই, এটা যদি আবার একটা মেথডের ভিতরে ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই দিস দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, নাহলে কিন্তু সে কি কি খুঁজবে, এখানে যদি আমি দিস না দিয়ে সরাসরি ডলার সাইন দিস দিতাম, ও এই যে মেথডটা আমরা বানিয়েছি এর ভিতরে ওই ভেরিয়েবলটা আছে কিনা সে এটা খুঁজবে। তো আই হোপ আপনারা ক্লিয়ার। তো এটা গেল, এখন আমি এটা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পর মাই নেম মাই কার নেম ইজ এখানে ডিফল্টভাবে আমি দিয়ে দিলাম টয়ো টা, সেভ দিয়ে দিলাম। এখন আমার আরেকটা ক্লাস আমি বানাবো, যে ক্লাস যে আমার একটাই হবে এরকম না, একটা ফাইলের ভিতরে অনেকগুলো ক্লাস হতে পারে। তো আমি যদি আরেকটা ক্লাস বানাই, তাহলে আমি কি করব, তাহলে আপাতত এই যে অবজেক্টটা বানিয়েছি এটাও আমি বাদ দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে কোনো কিছু দেখাবে না, কোনো ইরোরও নেই, কারণ আমি কি কোনো কিছু ইকো করি নাই। আচ্ছা এখন আমি যদি আরেকটা ক্লাস বানাই, সাপোজ ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ফ্রুটস, ঠিক আছে, এখানে আমি দিয়ে দিব হচ্ছে যে একটা প্রপার্টিজ বানাই, যে পাবলিক, পাবলিকের ভিতরে কি দিব, ডলার সাইন, ধরেন যে দিয়ে দিলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো যেই প্রপার্টিজটা আছে এটা ইকুয়াল ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার কি ম্যাঙ্গো, সেভ দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা আউটপুটে দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই সেম কাজটাই করতে হবে, এখানে আমাকে একটা অবজেক্ট বানাইতে হবে আগে। সো আমি ডলার সাইন ওবি নিয়ে নিচ্ছি, ওবি থেকে ইকুয়াল করে কি করব, নিউ কিওয়ার্ডটা আমাকে দিতে হবে, এর ভিতরে আমি দিব হচ্ছে, এখানে কি দিতে হবে, ফ্রুটস, আমি ফ্রুটস দিয়ে দিলাম, ফ্রুটস দেওয়ার পর সেভ। এখন আমি যদি এটাকে ইকো করাইতে চাই,
এই যে ম্যাঙ্গো যে প্রপার্টিসটা আছে এটাকে আমি ইকো করব, তাহলে কি করতে হবে? ইকো লিখতে হবে ডলার সাইন ওবি থেকে এই অপারেটরটা দেওয়ার পর কি আমি লিখে দিব হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো দেওয়ার পর এখানে আর কি এই যে ব্র্যাকেট বা প্যারেন্থেসিস দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা কি একটা প্রপার্টিস। আর এটা যদি মেথড হইতো তাহলে আমাকে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হইতো। তো স্টেপ দিয়ে দিলাম, স্টেপ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার কি দেখা যাচ্ছে যে ম্যাঙ্গো। আর আমরা যদি এটার আগে কোনো স্ট্রিং কনকেটেনেশন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এখানে লিখে দিতে হবে যে আই, ধরুন যে আমি এরকম একটা দিলাম আই লাভ, এখানে একটা ডট দিয়ে তারপর কি এটা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে যে আই লাভ ম্যাঙ্গো। আচ্ছা এখন আমি একটা কাজ করতে চাচ্ছি যে ওপিতে যেটা সুবিধা যে আমার এই ক্লাসটা থাকবে, ঠিক আছে, আমি এটাই একবারেই অবজেক্ট বানাবো। এই ক্লাসটার ভিতরে যে প্রপার্টি বা যে মেথডগুলো আছে এগুলো তো আছেই, এর সাথে আমি চাচ্ছি যে আমার উপরে যে কার নামে যে ক্লাসটা আছে এটা সব কন্টেন্ট অর্থাৎ প্রপার্টিজ এবং মেথড সবগুলো কি এখানে আমার পাবে। তাহলে আমি কি করতে পারি, বিষয়টা এরকম যে আমার কি এটা আছে, এগুলো থাকবে এবং কি আমি ইচ্ছা করলে এগুলো এখানেও লিখে আবার কি কাজ করতে পারি। তো আমি এরকম চাইতেছি না, আমি চাইতেছি যে এই কন্টেন্টগুলো আমার এখানে পাবে অটোমেটিক কি করে। অথবা এটা আমরা প্যারেন্ট ক্লাস নিতে পারি, এটা কি চাইল্ড ক্লাস, সহজ ভাষায় আমি যদি বলি প্রোগ্রামিং ভাষায় যে ইনহেরিটেন্স করব এখানে, যে এগুলো কি উত্তরাধিকার সূত্রে সে এগুলা পেয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে যে এটা আছে আছেই, আমি যদি তার আগে একটা কাজ করি যে এখান থেকে আমি যদি এই যে অবজেক্টে ফ্রুটস বানাইছি ইকোটা বাদ দিয়ে দিই আপাতত, সরি কোনা এটা বাদ দিয়ে দিই, দিয়ে যদি আমি যদি এখানে ভলভো লিখতাম আমি কিন্তু দেখেন যে অবজেক্ট বানাইছি কিন্তু এই যে ফ্রুট ক্লাসটাকে এটাকে কিন্তু এখনো বানাই নাই। আর এখানে আমি যদি দিতাম কোনো কারণে ভলভো, সরি ভলভো, সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি, তাহলে কিন্তু সে কি বলতেছে যে আনডিফাইন্ড প্রপার্টিজ ফ্রুটস, সরি মানে হ্যাঁ ফ্রুটসের ভিতরে যে ভলভো যে ইয়াটা আছে এটাকে সে কি খুঁজে পাইতেছে না। আর আমি যদি এখান থেকে একটা কাজ করি যে এক্সটেন্স, এক্সটেন্স কোনটা করব, দেখেন এটা হচ্ছে এই যে চাইল্ড ক্লাসটা আমরা এক্সটেন্স করব এই প্যারেন্টস ক্লাসটাকে, এখান থেকে এটাকে কপি করব, কপি করে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু এখনও কিন্তু আমি এখানে ভলভো নামে কোনো প্রপার্টিস বানাই নাই। এখন যদি আমি সেভ দিয়ে রিলোড করি দেখেন আমার ভলভো কিন্তু দেখা যাইতেছে। আর এখানে আমি যদি ইয়া দিতাম সেটা হচ্ছে ভলভো না দিয়ে আমি যদি কার্স দিতাম, কার্স এই যে মেথডটা দিতাম সেভ দিয়ে যদি এখন রিলোড করি তাহলে কিন্তু আমার কি ইয়াটা পেয়ে যাচ্ছে, আমার আমার এখানেও এর ভ্যালুগুলোও পাবে, এই যে ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গোও পাবে, এবং আমি যদি উপরের যে ক্লাসটাকে এক্সটেন্স করেছি ওটার ভ্যালুগুলো যদি দিতে চাই অর্থাৎ আউটপুটে পাওয়াইতে চাই আমরা এটাও করতে পারবো। কিভাবে? এই যে এই ক্লাসটাকে এক্সটেন্স করে, আমি শুরু থেকে আরেকবার বলতেছি, আমি একটা ক্লাস নিব, এই যে ক্লাস এ, এ নিলাম, ঠিক আছে, ক্লাস এর ভিতরে আমি একটা মেথড বানাবো বা একটা প্রপার্টিস নিতেছি যে ডলার সাইন কালার, কালার ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে রেড। আর একটা মেথড বানাবো আমি যে পাবলিক ফাংশন কি ফেভারিট, ফেভারিট এই নামে আমি একটা মেথড বানাইলাম। এখানে আমি রিটার্ন করব হচ্ছে রিটার্ন করলাম যে মাই ফেভারিট কালার ইজ রেড, আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি যদি এটা যদি আউটপুটে দেখাইতে চাই এটা, তাহলে আমরা কি করব এখানে জাস্ট একটা অবজেক্ট বানিয়ে আমি কি করতে পারি। আচ্ছা আমি যদি এক্সটেন্স করতে চাই এই ক্লাস এটাকে, যদি আমরা এক্সটেন্স করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অর্থাৎ ইনহেরিটেন্স সূত্রে অন্য একটা ক্লাস এটি কি এসব কন্টেন্ট পেয়ে যাবে বা প্রপার্টি মেথড গুলা অ্যাক্সেস করতে পারবে, তাহলে আমাকে কি করতে হবে এখানে প্রথমে দিয়ে দিতে হবে যেটা সেটা হচ্ছে ক্লাস বি এক্সটেন্স কি, এখানে দিয়ে দিব হচ্ছে যে ক্লাস বিটা এক্সটেন্স করতেছে কোনটাকে, এই যে এটাকে আমি দিয়ে দিব হচ্ছে এ। এরপরে এখন আমি এটার ভিতরে কোনো কিছু করলাম না, আমি এই যে বি আছে ক্লাস বিটা এইটাকে আমি বানাবো একটা অবজেক্ট। তো অবজেক্ট বানাইতে গেলে আমাকে কি করতে হবে, এখানে দিয়ে দিব হচ্ছে ডলার সাইন ওবি ইকুয়াল কি, এখানে দিয়ে দিতাম নিউ, তারপর কি বি,
ভি দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন করি যে ইকো ডলার সাইন ওবি, দেখেন ওবি কিন্তু একটা এখানে আমি ভেরিয়েবল হিসেবে নিয়েছি, যে কোনো নামের হতে পারে, এটা যে ওবি হইতে হবে এরকম না। আমি এটা শর্ট মানে এর যে পূর্ণাঙ্গ একটা ফর্ম যেটা নিয়েছি অবজেক্ট, অবজেক্টকে ওবি, এটা থেকে এই অপারেটরটা দেওয়ার পর আমি এখানে কি দিব, ধরেন যে আমি কালার দিয়ে দিলাম, যে দেখি যে আমার কালারে অ্যাক্সেসটা এখান থেকে পাই কিনা। সেভ দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে এখানে কি বলতেছে, যে সিনট্যাক্স এরর বলতেছে। কেন? সেটা হচ্ছে কপি থেকে নিউ থেকে আমি আরেকবার দেখি যে কত নাম্বার লাইনে আমার ইয়াটা বলতেছে, সেটা আনএক্সপেক্টেড 23 নাম্বার লাইনে। আচ্ছা সরি, আমাকে এখানে করে দিতে হবে এটার যে অ্যাক্সেস মডিফায়ারটা, এটা আমি দিই নাই, যে এটা কি পাবলিক, আমি যদি পাবলিক দিয়ে দিই, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তাহলে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে রেড। এখানে আপনাকে অবশ্যই এটার যে অ্যাক্সেস মডিফায়ারটা এটা দিয়ে দিতে হবে, যে এটা কি পাবলিক না প্রোটেক্টেড, আমি এর এই টপিক্সের পরে ওইটা নিয়ে আলোচনা করব। সেভ দিয়ে দিলাম, আর এখন আমি যদি এই মেথডটাকে আউটপুটে দেখাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শুধুমাত্র এখানে দিয়ে দিতে হবে ফেভারিট। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে, যে মাই ফেভারিট কালার ইজ রেড। ওকে আচ্ছা, এটা গেল। আর এখন এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করব, আমি এখন এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এখানে যে এই পাবলিক আছে, পাবলিক ছাড়া আমি কি কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমি আবার এটা কেটে দিচ্ছি। দেখেন আমি যদি পাবলিক ইউজ করি এই জায়গাতে, এটা কি যে কোনো জায়গায় আউটপুটে দেখাইতে পারতেছি আমরা, সেটা হচ্ছে আমরা যদি করি আরেকটা ক্লাসকে এক্সটেন্স করি, ওটার ভিতরেও আমরা কালারে অ্যাক্সেসটা পাইতেছি। আবার আমরা যদি এখানে সরাসরি আউটপুটে দেখাইতে চাই তাহলে আমাকে শুধুমাত্র কি করতে হচ্ছে, ডলার সাইন ওবি থেকে আমি একটা অবজেক্ট বানিয়ে নিব, যে নিউ, নিউ থেকে কি আমার যে আছে নেমটা এটা দিয়ে দিলাম, আর এখানে ইকো করে দিব হচ্ছে ডলার সাইন ওবি থেকে কালার COLOR। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে, রেড। আচ্ছা এখানে কোনো কারণে আমার যদি প্রোটেক্টেড থাকতো, যে পাবলিক, আমার যে অ্যাক্সেস মডিফায়ার এটা তিনটা, একটা হচ্ছে পাবলিক প্রোটেক্টেড, একটা হচ্ছে প্রাইভেট, তো আমি এবার প্রোটেক্টেড দিই, যে এটা যদি প্রোটেক্টেড থাকে, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এখানে কি বলতেছে, যে আনকট ইরর কান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি, মানে এটা যখন প্রোটেক্টেড থাকবে এ কি সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারবে না। আর এটাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করাতে পারি, এটা হচ্ছে আমরা এক্সটেন্স করে ইউজ করতে পারি, অথবা কি আমি যদি এখানে একটা বানাই, এই যে মেথড বানাই, যে ফেভারিট নামে যেই মেথডটা আছে আমি এর ভিতরে এটা ইউজ করতে পারি। কিভাবে, যে এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন হবে কি ডলার সাইন ডিস থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কালার, সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি এই ফেভারিটটাকে আউটপুটে দেখাইতে চাই, কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেভ দেওয়ার পর রিলোড করি তাহলে আমার কিন্তু রেডটা দেখা যাচ্ছে। আর আমি যদি সরাসরি এখানে এই কালারটাকে আউটপুটে দেখাইতে চাই, যখন প্রোটেক্টেড থাকবে তখন কিন্তু এটা আর আউটপুটে দেখানো যাবে না। যাই হোক, আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ডিফল্টভাবে অর্থাৎ পাবলিক করে দিচ্ছি, বাট আমরা যদি কোনো প্রপার্টিসকে একটু মানে সিকিউরেট করতে চাই, যে অন্য যাতে সরাসরি ইউজ করতে পারবে না, ওকে হয়তো বা একটা মেথডের ভিতরে নিতে হবে বা অন্য একটা ক্লাস এক্সটেন্স করে এটাকে কাজ করাতে হবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে আমরা এখানে পাবলিকের জায়গায় যদি আমরা প্রোটেক্টেড দিই, প্রোটেক্টেড দিয়ে দিলাম, প্রোটেক্টেড ধরেন যে কালার দিয়ে দিচ্ছি হচ্ছে রেড, কালার ইকুয়াল এখানে রেড দিয়ে দিলাম, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এখানে যদি আমার পাবলিক থাকতো আমি কি এখানে জাস্ট এই কালার লিখে দিলে আমার এটা আউটপুটে দেখাইতো, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি, আনডিফাইন মেথড বলতেছে এটা আমার মেথড না, এটা হচ্ছে আমার কি এটা প্রপার্টিজ, আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি আবার রিলোড করি আবার কি বলতেছে, যে প্রোটেক্টেড প্রপার্টিটা এটা সরাসরি সে অ্যাক্সেস করতে পারবে না, বা অ্যাক্সেস করতে পারতেছে না সে এখানে। তো আমাদের এখানে কি করতে হবে, এটাকে ইউজ করার জন্য আমাদেরকে একটা মানে পাবলিক ফাংশন বানাইতে হবে, যে পাবলিক মেথড যেটাকে আমরা বলতেছি, যে ফাংশন এখানে ধরেন যে কালার নামে আমি একটা মেথড বানাইলাম, বানাই কি এখানে রিটার্ন করে দিচ্ছে হচ্ছে
আর এখানে আমাকে অবশ্যই এটা যেহেতু এই যে মেথডের বাইরে আছে, আমাকে কি কি দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমি দিসের পরে এখানে কি দিব, ধরেন যে দিয়ে দিলাম কালার, সেট দিয়ে দিচ্ছি। আর এখানে যদি আমি কালারের পর, এটা কিন্তু মেথডটা এখানে আমি আউটপুটে দেখাইতেছি, প্রপার্টিসটা নয় কিন্তু, সেট দিয়ে দিলাম। সেট দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তাহলে দেখেন যে আমার রেড দেখা যাচ্ছে। আই হোপ আপনারা ক্লিয়ার এই বিষয়টা নিয়ে, যে প্রোটেক্টেড থাকলে। আচ্ছা, আমরা যদি এক্সটেন্ড করতাম আবার, তখন কি আমরা এই ভেরিয়েবলে অ্যাক্সেসটা পাইতাম কিনা, তাহলে আমরা দেখি যে পাই কিনা। সেটা হচ্ছে ক্লাস বি এক্সটেন্ডস কি এ, এর ভিতরে আমরা এভাবে রেখে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা সরাসরি একটা করি, ডলার সাইন ওবি থেকে ইকুয়াল কি নিউ, নিউ থেকে এখানে দিয়ে দিব হচ্ছে বি, বি দেওয়ার পর আমি যদি এখন ইকো করি, যে ইকো ডলার সাইন বি, সরি ওবি থেকে, ওবি থেকে আমি কি দিব এখানে, এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে কালার। কালার দেওয়ার পর ওবি থেকে, সরি আমার এখানে অপারেটরটা ভুল গেছে, আমি এইটা দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, সে আবার বলতেছে যে এটা কি অ্যাক্সেস করতে পারতেছে না। আমি যদি একটা মেথডের ভিতরে নেই, নতুন একটা মেথড, সেটা হচ্ছে পাবলিক, পাবলিক ফাংশন দিয়ে দিচ্ছি যে ফেভারিট, ফেভারিট এখানে আমি দিয়ে দিচ্ছি যে মাই রিটার্ন। আচ্ছা, এখানে রিটার্ন করতেছি কেন, যে রিটার্ন করলে এটা যেখানে আমি ইকো করব ওখানে দেখাবে, ঠিক আছে। যেখানে রিটার্ন করতেছি আমি এই জায়গাতে ইকো করতেছি, তাহলে এই জায়গায় দেখাবে। আমি যদি একটা HTML ট্যাগের ভিতরে নিতাম, তাহলে সেই জায়গায় এটা আউটপুট দেখাইতো। তো রিটার্ন করে দিলাম, আর রিটার্ন করে কি দিব, যে মাই ফেভারিট কালার ইজ, ইজ দিয়ে আমি একটা ডট দিব। ডট দেওয়ার পর আমাকে কি দিতে হবে, সেটা হচ্ছে আমি ডলার সাইন ডিস দিব, সরি ডলার সাইন ডিস। এখন কিন্তু এই ইয়াটার অ্যাক্সেসটা আমার এখানে পাবে কিন্তু, ঠিক আছে, কারণ যেহেতু আমি এটা এক্সটেন্ড করে নিয়েছি ডিস থেকে। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কালার, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তারপর কি বলতেছে, আর এখানে আমার এটা চেঞ্জ করতে হবে, এখানে তখন করে দিতে হবে ফেভারিট। আমি এটা স্পেলিংটা একটু ঠিক করে নিই, কপি করে দিলাম, কপি করে কি পেস্ট, এখন সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, তাহলে আমার কি এখানে পেয়ে যাচ্ছে যে মাই ফেভারিট কালার ইজ রেড। রেডটা কিন্তু কোথা থেকে পাইতেছে, এই যে এখান থেকে। তো আমরা পাবলিক যেই ইয়াটা আছে অ্যাক্সেস মডিফায়ারটা, এখানে আমি বলে দিই, যদি আমার অ্যাক্সেস মডিফায়ার পাবলিক হয়, পাবলিক হয় তাহলে সব জায়গায় ইউজ করতে পারবো সরাসরি, তাই না। জাস্ট শুধু আমাকে একটা বানাইতে হবে, আপনার অবজেক্ট বানাইতে হবে। আর যদি প্রোটেক্টেড হয়, যদি মডিফায়ার প্রোটেক্টেড হয়, তাহলে কি, তাহলে একটা পাবলিক মেথডের ভিতরে, অথবা এই যে প্রোটেক্টেড যে ইয়াটা আছে প্রপার্টিসটা, এটাকে আমাদের কি প্রোটেক্টেড থেকে এখানে আবার কি পাবলিক করে নিতে পারি আমরা। সো যদি মডিফায়ার প্রোটেক্টেড হয়, তাহলে তাহলে পাবলিক মেথডের ভিতরে ইউজ করতে হবে, অ্যান্ড এক্সটেন্ডেও কাজ করবে, ঠিক আছে। কারণ যে দেখেন আমি কিন্তু এক্সটেন্স করে কাজ করতেছি। আচ্ছা, এখন সর্বশেষ যেটা আছে পাবলিক প্রোটেক্টেড, একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেটটা তাহলে কি, আমি যদি আরেকটা বানাই নতুন করে, যে ক্লাস এখানে বানাইতেছে ক্লাস এ, এখানে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিচ্ছি আমি প্রাইভেট, প্রাইভেট দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কালার। আর কালার দেওয়ার পর আমি কি দিব এখানে, কালার দিয়ে দিয়ে দিচ্ছে হচ্ছে ইকুয়াল, যে ব্লু দিলাম, এবার সেভ দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি এখন এটাকে আউটপুটে দেখাইতে চাচ্ছি, সরাসরি এখানে দিয়ে দিচ্ছি একটা অবজেক্ট বানাইতেছি আমি, ওবি ইকুয়াল নিউ থেকে কি এ দিয়ে দিলাম, এ থেকে সেভ।
আর আমি যদি এখন ইয়া করি, সেটা হচ্ছে ইকো করাইতে চাই, যে ইকো ডলার সাইন ওবি থেকে কি আমার যে এই কালার যে মেথড সরি প্রপার্টিটা আছে এটাকে আমি কপি করে পেস্ট করে দিতেছি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে সে আবার কি বলতেছে, যে আনকট ইরর ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি এ, মানে এটা সে অ্যাক্সেস করতে পারতেছে না। আর এখানে আমি যদি সরি পাবলিক দিতাম সেক্ষেত্রে কি হইতো, সেক্ষেত্রে আমার এটা দেখাবে, কারণ আমরা কি পাবলিক যে প্রপার্টিটা আছে আমরা এটা সব জায়গাতেই ইউজ করতে পারি। আচ্ছা এটা গেল, এখন আমি যদি এখানে ইয়া ইউজ করতে চাই, সেটা হচ্ছে একটা পাবলিক পাবলিক ফাংশনের সরি মেথডের ভিতরে রাখি, যে পাবলিক মেথড সরি পাবলিক ফাংশন লিখতে হবে, ফাংশন ধরে দিয়ে দিলাম ফেভারিট ফেভারিট। এটার ভিতরে আমি আবার যদি করি কি করব, সেট দিয়ে দিলাম যে মাই রিটার্ন করি, রিটার্ন রিটার্ন করে কি যে মাই ফেভারিট কালার ইজ, এখানে একটা ডট দিয়ে অবশ্যই দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দিস দিয়ে কি এখানে দিয়ে দিব হচ্ছে কালার, সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে যদি আমি এটা কপি করি, কপি করে পেস্ট করে দিলাম, এই সেভ। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তাহলে কিন্তু আমার দেখা যাইতেছে যে মাই ফেভারিট কালার ইজ ব্লু। তাহলে আমার প্রোটেক্টেড এবং সরি এটা তো পাবলিকই আছে, আমি যদি এখানে প্রাইভেট করে দিতাম, সরি সরি প্রাইভেট, এটা হবে ভি এর পরে সেভ দিই, তারপরেও যদি আমি রিলোড করি তারপর কিন্তু আমার আউটপুটটা দেখা যাইতেছে। আচ্ছা এটা গেল, এখন তাহলে প্রোটেক্টেড এবং প্রাইভেটের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি হলো, এটা তো এভাবে ইয়া করা যাচ্ছে, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখেন, আমি যদি এক্সটেন্স করি একটা নতুন ক্লাস, যে ক্লাস এক্সটেন্স কি সরি এখানে আগে একটা নেম দিতে হবে, যে ক্লাস বি এক্সটেন্স ক্লাস ক্লাস একে এক্সটেন্স করতেছে তাই না। আর এখানে আমি যদি এখন ইয়া করি, সেভ দিয়ে দিলাম। আচ্ছা তো এখানে এক্সটেন্স বি, আচ্ছা সরাসরি এভাবে দিয়ে দিতে হবে। আর এখানে আমি এখন কি করব, আমি যদি এখন ইয়া করতে চাই এখানে কোনো কিছু না করে, এটা তো এখন পাবলিক করে দেওয়া আছে, সেভ দেওয়ার পর আমি এখন এটাকে একটা অবজেক্ট বানাই, যে ডলার সাইন ওবি ইকুয়াল কি নিউ থেকে বি, আর এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন ইকো করব, যে ডলার সাইন ওবি থেকে ওবি থেকে কোনটাকে করব, এই যে ফেভারিটটাকে ফেভারিট আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি তাহলে কি দেখাচ্ছে, যে মাই ফেভারিট কালার ইজ ব্লু, এটা ইয়া করা ছিল, এই কারণে কি হচ্ছে এখানে পাবলিক হয়ে গেছে। আর আমি যদি এখন এই কালারটাকে এখানে সরাসরি ইউজ করতে চাই, যে এই যে এখানে ক্লাস বি দেওয়া আছে, ধরেন যে এখানে আমি ইয়া দিতেছি যে ডলার সাইন কি দিব, ডলার সাইন যদি কালার দিতাম সরি কালারটা সরাসরি দিয়ে দিতাম, সেভ দিয়ে দিতেছি। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তখন আবার কি বলতেছে, যে আনকট ইরর কল টু আনডিফাইন, আচ্ছা এটা কি হয়ে যাচ্ছে, এটা তো আসলে মেথড না, এটা হচ্ছে এটা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি আনডিফাইন প্রপার্টিস বলতেছে বি, তার মানে এটা কি পাইতেছে না, এখান থেকে এটা যে প্রাইভেট করে দেওয়া আছে এই কারণে পাইতেছে না। আর আমি যদি ইয়া দিতাম ক্লাসিক এক্সটেন্স বি, এটা থেকে এটা পাইতেছে। আচ্ছা আর আমি যদি ইয়া করতাম, সেটা হচ্ছে এখানে নতুন করে একটা পাবলিক ফাংশন ধরেন যে দিয়ে দিলাম কালার, এটা কিন্তু মেথড, এই যে কালার আর এটার মধ্যে ডিফারেন্স আছে, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে রিটার্ন হ্যালো
হ্যালো সামথিং দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দিতেছি হচ্ছে কি দিব, হ্যাঁ কালারের পর আমি প্যারেন্থেসিস দিয়ে দিচ্ছি, সেভ দেওয়ার পর রিলোড করি, আবার বলতেছে কথায় আমি সেমিকলন দিই নাই, এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তাহলে হ্যালো সামথিং দেখাচ্ছে। আর আমি যদি এখানে ইয়া ইউজ করতে চাই, এই যে কিওয়ার্ড সরি ইয়াটা আছে এখানে দিয়ে দিচ্ছি দিস, দিস থেকে কি দিস থেকে আমি দিয়ে দিব হচ্ছে কালার, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর রিলোড করি, আনএক্সপেক্টেড বলতেছে, কারণ কেন আমার এখানে একটা ডট দিতে হবে, আমি ডট দিইনি, কনকেট করতে হবে না। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তখন আবার কি বলতেছে যে আনডিফাইন্ড প্রপার্টি, মানে এই যে প্রপার্টিটা আছে এটা সে এখানে আর বাইরে আসতেছে না। যখনই আপনি প্রাইভেট করবেন, প্রাইভেট করার পর কি সে শুধু ওই ক্লাসের ভিতরেই এটা ঠিকঠাকভাবে কাজ করবে। আর আমরা যদি এই মেথডটা আবার এখানে ইউজ করতে চাই তখন কিন্তু আবার কাজ করবে, কারণ কি এটা পাবলিক করে নেওয়া হয়েছে উপরেই। আর আমি যদি এখান থেকে ইউজ করতে চাই তাহলে কিন্তু বাইরে ইউজ করা যাবে না। তাহলে আমি যদি বলি যে যদি মডিফাই পাবলিক হয় তাহলে সব জায়গায় ইউজ করতে পারবো, যদি মডিফাই প্রোটেক্টেড হয় তাহলে কি যে কোনো জায়গায় একটা পাবলিক মেথড বানাইতে হবে, এর ভিতরে ইউজ করতে হবে এবং এক্সটেন্ডও কাজ করবে। আর আমার যদি প্রাইভেট হয় তাহলে শুধুমাত্র কি যদি মডিফায়ার প্রাইভেট হয় তাহলে ওই ক্লাসের ভিতরে শুধু অ্যাক্সেস করা যাবে, ওই ক্লাসের ভিতরে আর কি একটা মেথড বানায় অ্যাক্সেস করতে হবে, এমনি কিন্তু অ্যাক্সেস করা যাবে না। এমনি আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, ঠিক আছে। তো এটা গেল, আমরা আজকে প্রথমে ইনহেরিটেন্স অর্থাৎ ক্লাস ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করলাম, আর এরপর আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। আর এরপর আমরা কিছু দুইটা ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করব, এই যে মেথডগুলো আছে এই মেথডগুলো যে আমরা বানাইতেছি, আমরা দুইটা ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করব, কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট, যে ওই দুইটা কিভাবে কাজ করে এবং, ঠিক আছে। আচ্ছা তো এগুলো আমি কমেন্ট করে রেখে দিই, সেটা হচ্ছে এখান থেকে এখান। আচ্ছা আমি এখন যদি আরেকটা নতুন ক্লাস বানাই, যে ক্লাস ধরেন যে দিলাম ম্যাজিক, ঠিক আছে। তো এখানে যে ম্যাজিক মেথড যেটা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব, এখানে দিয়ে দিচ্ছি যে পাবলিক ফাংশন, ঠিক আছে। আর এই কনস্ট্রাক্টর যদি আপনি এই মেথডটা যদি আপনি লিখতে চান তাহলে আপনার প্রথমে কি এভাবে প্রথমে দুটো আন্ডারলাইন করে দিতে হবে। এটার পর আমি যদি লিখে দিই যে কনস্ট্রাক্ট, হ্যাঁ কনস্ট্রাক্ট লিখে দেই, লিখে দেওয়ার পর ধরেন যে এখানে আমি ইকো করতেছি যে ইকো যে উই লার্নিং ম্যাজিক মেথড, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি একটা কাজ করতে চাচ্ছি যে এটাকে যদি আউটপুটে দেখাইতে চাই তাহলে কি করব, এটা কি এইভাবে সরাসরি আউটপুটে দেখাবে। সেভ দেওয়ার পর আমি এখানে রিলোড করতেছি, কোনো কিছু দেখাচ্ছে না যদিও ইকো করেছে। তবে দেখেন আপনি যখন একটা ম্যাজিক মেথড ইউজ করবেন তখন কি এখানে যদি আমি শুধু একটা অবজেক্ট বানাই যে ডলার সাইন ওবি ইকুয়াল কি ধরেন যে দিয়ে দিচ্ছে নিউ, নিউ থেকে ম্যাজিক, ম্যাজিক দেওয়ার পর সেভ। এখনো কিন্তু আমি কি এই যে মেথডটা বানিয়েছি এটা কি ইকো করেছে কি বাইরে, আমরা যে মানে নিজে যে মেথডগুলো বানাইতাম আবার আমাকে কি করতে হইতো, এখানে ইকো করতে হইতো, ইকো করে কি ওবি থেকে ওই মেথডের নামটা লিখতে হইতো, আমি কিন্তু এখানে লিখি নাই। না লিখে যদি সেভ দিতাম, সেভ দেওয়ার পর রিলোড করতাম তাও কিন্তু আমার দেখা যাইতেছে, ঠিক আছে। তো এটা আমাদের যখনই আমরা এভাবে ইউজ করব তখন কি এটা অটোমেটিকভাবে যখনই আপনি একটা অবজেক্ট বানাবেন তখনই এটা কি সরাসরি ইকো হয়ে যাবে। তো এই হচ্ছে আমার কি ম্যাজিক মেথডের কনস্ট্রাক্ট।
আর এখানে আমি যদি আর্গুমেন্ট পাস করাইতে চাই, তাহলে আমি আর্গুমেন্টটা কিভাবে লিখবো, কোথায় লিখবো? তাহলে অর্থাৎ আমি যদি অন্য একটা ফাংশন এখানে, সরি, মেথড বানাইতাম যে পাবলিক পাবলিক ফাংশন দিয়ে দিচ্ছি হচ্ছে রেড, রেডের ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে মাই ফেভারিট কালার ইজ রেড, যে এখানে বলে দিচ্ছি যে ইকো মাই ফেভারিট কালার ইজ কি রেড দিয়ে দিলাম, সেভ। সেভ দেওয়ার পর আমি এখন রিলোড করতেছি, তো আমার এটাই দেখা যাইতেছে। এটা দেখেন, এটা কিন্তু আমি ইয়া করি নাই, এটাও আমি এইদিকে কি অবজেক্ট বানায় শো করাই নাই, এটাও করাই নাই। এখানে কিন্তু এটা অটোমেটিক পাইতেছে, কারণ কি এটা যে এই যে কনস্ট্রাক্টটা এভাবে ইউজ করেছি, এভাবে ইউজ করলে কি এটা সরাসরি এখানে আউটপুটে দেখাবে। আর আমি যদি এটা এখন আউটপুটে দেখাইতে চাই, দেখেন যে তাহলে আমাকে কী করতে হবে, ডলার সাইন ওবি থেকে রেডটাকে আমি নিয়ে আসবো, আর এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন যদি রিলোড করি, তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে মাই ফেভারিট কালার ইজ রেড। আর এর সামনে আমি একটা বিয়ার নিয়ে নিই, ব্রেক হবে, সেভ। আর এই জায়গায় এবার আমি ইকো করলাম না কেন, যে আমার কি এখানে ইকো করে দেওয়া আছে, ঠিক আছে? এই কারণে সরাসরি আমি যদি অবজেক্ট থেকে আমার মেথডের নেমটা দিয়ে দিই, তখন এটা কি সরাসরি আউটপুটে দেখাবে। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে দেখেন যে ডিফেন্সটা আমি যদি এটা নিচে দিতাম, এখন কি হইতেছে, আমার এই যে উই লার্নিং ম্যাজিক মেথড এটা কিন্তু উপরেই দেখা যাইতেছে, ঠিক আছে? দেখেন এই যে এটা উপরে ছিল, এটাই দেখা যাচ্ছে। আর আমি যদি এটা নিচে দিতাম, এখান থেকে এখানে নিচে দিতেছি, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর রিলোড করতেছি, তাও কিন্তু এটা উপরে থাকতেছে। তার মানে কি আমি যখন এই যে মেথডটা ইউজ করবো কনস্ট্রাক্ট, এটা আপনি যেখানেই দেন না কেন, এটা সবার প্রথমেই পাবে এটা, এই যে কনস্ট্রাক্টটা, ঠিক আছে? আর আমি যদি নিচে আরো বানাইতে বা এখানে আরো উপরে যতগুলাই বানাই না কেন, আমি যদি নতুন আরেকটা এখানে ইয়া বানাই, মেথড বানাই যে পাবলিক ফাংশন, ধরেন যে দিয়ে দিলাম ব্লু, ব্লুর ভিতরে আবার কি বলবো যে ইকো, এখানে দিয়ে দিতেছি হচ্ছে বিআর, বিআর দিয়ে এখানে বলতেছে যে মাই ফেভারিট কালার ইজ ব্লু, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, আর এটা ঠিক আছে, এটাকে আবার কি ইকো নিচে ইয়া দেখাইতে হবে, সেটা হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি যে ডলার সাইন ওবি, ওবি থেকে কি এখানে দিয়ে দিতেছি ব্লু, ব্লুর পরে প্যারেন্থেসিস দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে ব্লু এটা কিন্তু উপরে দেখানোর কথা ছিল, তারপরেও কি এটা উপরে দেখাইতেছে। তো যাই হোক, এখন এগুলোর মধ্যে আমি যদি আর্গুমেন্ট পাস করাইতে চাই, যে এই যে রেড আছে ও নিজের মতো করে এখানে নিচে নিচে লিখে দিবে, সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে কি দিব, কালার, কালার, তাহলে এখানে কি দিতে হবে, কালার, ডলার সাইন কালার, এই যে কালারটা দিলাম, এটা কি এখানে লিখে দিতে হবে না যে আপনার ফেভারিট কালার কি রেডের মধ্যে? আমি যদি বলি যে মাই ফেভারিট কালার জানি না, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার রিলোড করি, তাহলে কিন্তু আমার দেখা যাইতেছে যে মাই ফেভারিট কালার ইজ জানি না। আর ব্লুর ভিতরে আমি যদি আর্গুমেন্ট দিই আরেকটা, যে ধরেন যে এখানে দিয়ে দিলাম একটা ব্লুই দিয়ে দিলাম, আর এখানে ডলার সাইন ব্লু, এখানে বলে দিচ্ছি হচ্ছে আকাশী, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে আমার কি দেখা যাচ্ছে যে মাই ফেভারিট কালার কালার ইজ আকাশি, আর কোনো কারণে আমি যদি এটা ফাঁকা রাখতাম, তাহলে আমার একটা ইরো দেখাইতো না, সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিলোড করতেছি, সে কি বলতেছে যে আনকোট আর্গুমেন্ট কাউন্ট ইরোর, মানে সে কি কর, ওখানে যে আমি আর্গুমেন্টটা দিয়েছি ওটা যদি ভ্যালু না দেয়, সেক্ষেত্রে কি এই এই ইরোরটাই তো দেখানোর কথা, তাই না? আচ্ছা, এটা গেল। এখন আমার যে এই যে ডিস্ট্রাক্ট, অর্থাৎ এই যে কনস্ট্রাক্ট আছে, তাহলে এটার ভিতরে আমি কিভাবে ইয়া লিখবো, সেটা হচ্ছে কোনো কিছু যদি দিতে চাই, আর্গুমেন্ট যদি পাস করাইতে চাই, এখানে যদি দিয়ে দিই যে ডলার সাইন এ,
যে উইল লার্নিং ম্যাজিক এখানে দিয়ে দিচ্ছি ডলার সাইন এ, সেক্ষেত্রে আমাকে এই যে ইয়াটারের যে ভ্যালুটা দিতে হবে এটা ভ্যালুটা আমরা এখানে দিতে পারি, এই যেখানে অবজেক্টটা বানিয়েছি এখানে আমি যদি দিয়ে দিতাম হচ্ছে ম্যাজিক ইংলিশ দিয়ে দিলাম, এখানে সেভ দিয়ে দিতেছি, সেভ দেওয়ার পর যদি রিলোড করি তাহলে কি উইল উইল লার্নিং ম্যাজিক ইংলিশ আর নিচেরগুলো পাইতেছে না কেন, নিচেরগুলোতে ইয়াদে নেই, আর আমরা এখানে কিন্তু ডিফল্ট ভ্যালুও দিয়ে দিতে পারি, যে যদি সে ওখানে না দেয় এখানে ডিফল্ট কিভাবে যে মাই ফেভারিট কালার ইজ রেড, আর এখানে ব্লু সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তাহলে ডিফল্টভাবে এটাই পাবে, আর আমি যদি এখানে চেঞ্জ করতে চাই তাহলে এখানে কি এখানে বলে দিব যে জানি না, এখান থেকে কপি করে নেব, কপি করে কি পেস্ট করে দেব, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তাহলে কি জানি না জানি না দেখা যাইতেছে। আচ্ছা এই গেল আমার কনস্ট্রাক্ট, আর আমি যদি ডিস্ট্রাক্টটা ইউজ করতাম, ধরেন যেগুলো সবগুলো কেটে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাবলিক ফাংশন কি আর ডিস্ট্রাক্ট, আর ডিস্ট্রাক্ট স্পেলিং ঠিক আছে আমার, আর এখানে আমার কি দিতে হবে সরি DSTRCT ডিস্ট্রাক্ট ঠিক আছে, তো এখানে আমার দিয়ে দিলাম যে পাবলিক ফাংশন ডিস্ট্রাক্ট, আর এটাও দেখেন যে একইভাবে কাজ করবে, এখানে আমি যদি ইকো করতাম এখানে দিয়ে দিচ্ছি যে ওই লার্নিং ডিস্ট্রাক্ট ফাংশন, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তাহলে কোনো ইরর টিরর কোনো কিছু নেই, আর এটাকে এখন আমি যদি আউটপুটে দেখাইতে চাই তাহলে আমাকে শুধুমাত্র কি করতে হবে, আমি এই যে ডলার সাইন অবজেক্ট থেকে ইকুয়াল নিউ ম্যাজিক সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তাহলে কি হচ্ছে উই লার্নিং ডিস্ট্রাক্ট ফাংশন আসতেছে ঠিক আছে, আর এটার মধ্যেও যদি আমরা আর্গুমেন্ট পাস করাইতে চাই শুধুমাত্র কি করতে হবে, এখানে এখানে আপনি একটা ইয়া দিয়ে দিবেন যে ডলার সাইন যে ফাংক দিয়ে দিলাম, ফাংক থেকে কি ফাংশন এখান থেকে ডলার সাইন ফাংক, তাহলে আমাকে এখানে কি একটা ফাংশন দিয়ে দিত সরি এটার ভ্যালু দিয়ে দিতে হইতো, আমি যদি দিয়ে দিতাম যে ফাংশন উই লার্নিং ডিস্ট্রাক্ট ফাংশন সেট দেওয়ার পর বা মেথড এখানে কি বলতেছে ফাটাল এরর ক্যান নট টেক, ও আমার তাহলে এখানে কি বলতেছে যে এটা কি আর্গুমেন্ট নিতে পারবে না, আর এটা যদি আমি ইয়া করে দেই বাদ দিয়ে দিই সেভ দিয়ে দিলাম এটাও বাদ, তার মানে কি আমাদের তাহলে কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা কোথায় হলো, এটা আবার কি আর্গুমেন্ট নিতে পারবে না, এটা এমন ভাবেই দেখা যাইতেছে। আরেকটা চেঞ্জ ইয়া আছে সেটা হচ্ছে আমি যদি এখানে লিখি যে পাবলিক ফাংশন রেড, রেডের ভিতরে আমি ইকো করে দিচ্ছি যে মাই ফেভারিট কালার ইজ রেড, মাই ফেভারিট কালার ইজ রেড সেভ দিয়ে দিলাম, তাহলে এটা আমাকে কি করতে হবে এই অবজেক্ট থেকে যে ডলার সাইন ওবি থেকে এখানে রেড এভাবে লিখে দিতে হবে, আমি সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তাহলে আমার কি বলতেছে যে মাই ফেভারিট কালার ইজ রেড, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এটা আমার উপরে ছিল, তাহলে কি এটা সবার প্রথমে তো ওটাই দেখানোর কথা ছিল তাই না, যে উই লার্নিং ডিস্ট্রাক্ট, কিন্তু ওইটা দেখেন যে সবার তারপরে দেখাচ্ছে, অর্থাৎ আমি যদি এখানে একটা বিআর ইউজ করি আর ডট দিয়ে সরি ডটের কোনো প্রয়োজন নেই আমরা বিআর টাইম নিয়ে দিয়ে দিতে পারি, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর যদি রিলোড করি তাহলে এটাই উই লার্নিং ডিস্ট্রাক্ট, অর্থাৎ আমরা যদি কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা ইউজ করি তাহলে কি এটা সবার উপরে পাবে, অর্থাৎ সবার প্রথমে ওটা কাজ করবে, আর যদি ডিস্ট্রাক্টটা কাজ করি
যত কিছু আছে সবগুলা পাবে, সবার শেষে আমার এই ডিস্ট্রাক্ট মেথডের কাজটা হবে। ওকে, আই হোপ আপনারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার। আর আরেকটা জিনিস আমি বলি, যে আমি এখানে কি দেখিয়েছিলাম, যে প্রাইভেট আমি শুধু ইয়াটা দেখিয়েছিলাম যে প্রপার্টিসটা, আর আমার মেথডটাও যদি এখানে পাবলিকের জায়গায় প্রাইভেট হইতো তাহলে কি হইতো। আমি খুব তাড়াতাড়ি এটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি একটা ক্লাস নিচ্ছি, প্যারেন্টস নিলাম, ক্লাস প্যারেন্টস, এটার ভিতরে আমি একটা নিচ্ছি যে পাবলিক হলে তো সব জায়গাতে ইউজ করা যাবে, আর এটা যদি প্রোটেক্টেড থাকতো, প্রোটেক্টেড ক্লাস, ধরেন যে দিয়ে দিলাম, সরি, প্রোটেক্টেড ফাংশন, আর দিয়ে দিলাম রেড, রেডের ভিতরে আমি রিটার্ন করতেছি যে মাই ফেভারিট কালার ইজ, ফেভারিট কালার ইজ রেড। ওকে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি যদি এটা আউটপুটে দেখাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা অবজেক্ট বানাইতে হবে না? আমি একটা অবজেক্ট বানাই যে ওবি থেকে নিউ প্যারেন্টস, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে ইকো করাইতে চাই তাহলে কি করতে হবে, ইকো করলাম ডলার সাইন ওবি থেকে কোনটাকে, এই যে রেড মেথডটাকে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তাহলে আমার কি বলতেছে, যে প্রত্যেকটা মেথড, এই যে প্যারেন্টসের ভিতরে যে ইয়াটা আছে এটা কি সরাসরি সে ইয়া করতে পারতেছে না, আর আমি যদি এটাকে ইয়া করতাম সেটা হচ্ছে আরেকটা মেথডের মধ্যে নিয়ে নিতাম, যে পাবলিক ফাংশন, ধরেন যে এটার নাম দিয়ে দিলাম শো, শো এর ভিতরে এই মেথডটাকে দিয়ে দিতাম, তাহলে আমাকে কি করতে হবে, ডলার সাইন দিস থেকে আমি এখানে দিয়ে দিতে পারি রেড, সেভ। তো এই যে রেড মেথডটা আছে, তাহলে আমাকে কি এই যে শো যেটা আছে আমি যদি এটাকে এখন ইকো করি দেখি যে আমার কাজ করে কিনা, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড করি তাহলে আমার কি কোনো কিছুই দেখা যাইতেছে না, কেন শো শোয়ের ভিতরে এটা পাইতেছে না। আর আমি যদি এখানে, ও সরি, রিটার্ন করতে হবে, রিটার্ন রিটার্ন করে দিয়ে যদি রিলোড করি তাহলে কিন্তু আমার দেখা যাইতেছে যে মাই ফেভারিট কালার ইজ রেড। আবার আমরা যদি ইয়া করতাম, এটাকে এক্সটেন্ড করতাম, এক্সটেন্ড করে দেখি যে কাজ করে কিনা, সেটা হচ্ছে এখান থেকে এটাকে বাদ দিলাম, যে ক্লাস চাইল্ড এক্সটেন্ডস কি প্যারেন্টস, এখানে তাহলে আমি যদি নতুন একটা মেথড নিতাম, এখানে দিয়ে দিচ্ছি যে পাবলিক ফাংশন নিউ শো নামে নিচ্ছি, এটার ভিতরে আবার নিতেছি যে কি নিব, রিটার্ন, রিটার্ন করে এখানে দিয়ে দিচ্ছি যে ডলার সাইন দিস থেকে রেড। দিস কেন ইউজ করব, সেটা হচ্ছে ওই যে ক্লাসের ভিতরে যতগুলো ইয়ে আছে ওইটার মধ্যে পাবে, আর এখানে যদি দিস না দিয়ে সরাসরি লিখতাম তাহলে কি সে এই যে শো ফাংশনের ভিতরে খুঁজত, ঠিক আছে। সেভ দেওয়ার পর এখন আমি যদি চাইল্ডটাকে একটা অবজেক্ট বানাই, ডলার সাইন ওবি ইকুয়াল কি চাইল্ড, সরি, তার আগে নিউ কিওয়ার্ডটা দিতে হবে, তারপর হচ্ছে চাইল্ড, চাইল্ড দিলাম। এখন যদি এটাকে ইকো করাইতে চাই, যে ইকো ইকো কোনটাকে করাবো, তাহলে ইকো করাইতে হবে ডলার সাইন ওবি থেকে, ওবি থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে নিউ শো, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করতাম তাহলেও কিন্তু আমার সেম আউটপুট দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর কোনো কারণে এখানে যদি আমি এটাকে প্রাইভেট করতাম, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তখন কিন্তু আর এটা কাজ করবে না। আর প্রাইভেটটা কি এই জায়গাতে কাজ করবে, আমি যদি এখানে এই যে আবার এই প্যারেন্টস, এখানে প্যারেন্টসটাকে ইন ইয়া করি, অবজেক্ট বানাই, আর এখানে দিয়ে দিই হচ্ছে শো, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড করি তখন কিন্তু আমার কাজ করতেছে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে বিষয়টা, আমি আমার যদি অ্যাক্সেস মডিফাইড, এখন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে এগুলো আমার কাজে লাগবে কোথায়, আমি তো এখানে প্রাইভেটের জায়গায় প্রোটেক্টেতে অর্থাৎ পাবলিকেই দিতে পারি, তাহলে কষ্ট করে আবার এক্সটেন্ড করার কি প্রয়োজন।
সেটা হচ্ছে আপনার অনেক জায়গায় এই যে সিকিউর যে ম্যাটারটা, এটা করার জন্য কি করতে হবে যে আমার এই প্রপার্টিসটা আমি পাবলিক করে রাখবো, এটাকে সরি হ্যাঁ প্রাইভেট করে রাখবো। এটা যদি কেউ ইউজ করতে চায় তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, পাবলিক করে ইউজ করতে হবে, ঠিক আছে। আর এছাড়াও আরও অনেক বিষয় আছে। আর এক্সটেঞ্জের যে ম্যাটারটা, এই যে এক্সটেঞ্জ, এটা যখন আমি আপনাদের থিম ডেভেলপমেন্ট দেখাবো তখন দেখেন যে এই জিনিসগুলো আমার লাগবে, ঠিক আছে। এখন এটা দিয়ে আমার মানে কোনো প্রজেক্ট হইতেছে না বা কোনো কিছু হইতেছে না। আমি যদি ওপি শিখতে চাই তাহলে এই বেসিক এই জিনিসগুলো আমার জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তো আমরা কি কি দেখলাম তাহলে, এটা এটা দেখলাম, ম্যাজিক মেথডও দেখলাম। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কিরকম, দেখেন আপনি যদি এই পুরো ক্লাসটাকে একটু প্রটেক্টেড করতে চান তাহলে আপনাকে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইতে হবে। তো ওটা কিভাবে বানাবেন দেখেন, আমি এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত সেভ দিয়ে দিলাম। দেখেন এখানে এক ক্লাস, যেভাবে ক্লাস বানাইতেন স্বাভাবিকভাবে এখানে একটা ক্লাস বানাই দিলাম, ধরেন দিয়ে দিলাম বাস। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডলার সাইন হানিফ ইকুয়াল হানিফ। আর এখানে অবশ্যই অ্যাক্সেস মডিফায়ারটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে পাবলিক, ঠিক আছে। এখন আমি যদি এটাকে ইকো করাইতে চাই তাহলে আমি কি করতে হবে, প্রথমে একটা অবজেক্ট বানাইতে হবে। তো অবজেক্ট ইকুয়াল নিউ, তারপর কি বাস সেভ দিয়ে দিলাম। এরপর ইকো থেকে ডলার সাইন ওবি ওবি, তারপর কি হানিফ দিলেই হবে, এখানে কিন্তু ডলার সাইন দেওয়া যাবে না, ঠিক আছে, শুধুমাত্র এয়ারটা দিলেই হবে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তাহলে আমার কি দেখাবে, আনএক্সপেক্টেড দেখাচ্ছে কারণ আমি এখানে সেমিকলন দেই নাই। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড করি তাহলে হানিফ দেখা যাইতেছে। আচ্ছা, আমি এখানে যদি অ্যাবস্ট্রাক্ট দিতাম, অ্যাবস্ট্রাক্ট এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাস দেওয়ার পর এটা ইকোটা বাদ, শুধুমাত্র আমি একটা অবজেক্ট বানিয়েছি, বা এটুকু রেখে আগে দেখি। সেভ দেওয়ার পর যদি রিলোড করি কোনো কিছু দেখাচ্ছে না। আর আমি যদি একটা অবজেক্ট বানাই ডলার সাইন ওবি ইকুয়াল কি নিউ থেকে, নিউ থেকে আমি এখানে দিয়ে দিব হচ্ছে বাস, সেভ। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তাহলে সে বলতেছে যে আনকোড এরর, ক্যান নট ইনিশিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। মানে কি, এই যে ক্লাসটা যখন আমি করব এটাকে যদি ইউজ করতে চাই বা আমি যদি অবজেক্ট বানাইতে চাই, এই ক্লাসটাকে ইনহেরিটেন্স করতে হবে বা এক্সটেন্স করে নিতে হবে এই ক্লাসটাকে, না হলে এটা আউটপুটে দেখাবে না। আর আমি যদি এটাকে একটা এক্সটেন্স করি, ধরেন যে ক্লাস ট্রাক, ঠিক আছে, এক্সটেন্স বাস এটা দিলাম। দেওয়ার পর এখন যদি এটাকে এখন আমি একটা অবজেক্ট বানাই বানাই ডলার সাইন ধরেন যে দিয়ে দিচ্ছি ট্রাকের জায়গায় এটা ওবি ইকুয়াল কি নিউ, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ট্রাক, সেভ দিয়ে দিলাম। এখন যদি ইকো করি, সরি ইকো করলাম না, দেখি যে আমার এমনিতে কি হচ্ছে। সেভ দেওয়ার পর আমি রিলোড করি, এখন কিন্তু আর ইরো দেখাইতেছে না, ঠিক আছে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা করেছে এটাকে আর কিন্তু ইরো দেখাইতেছে না। আর আমি যদি এখন এইটাকে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ এই হানিফটাকে, তাহলে আমাকে কি করতে হবে, ডলার সাইন ওবি ইকো করবো, ডলার সাইন ওবি থেকে কি হানিফ সেভ দিয়ে দেয়, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে আমি আউটপুটে দেখতে চাচ্ছি। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তখন কি দেখাচ্ছে, হানিফ দেখাচ্ছে না, যে একটা ক্লাস বাস। আর এখানে আমি যদি একটা মেথড নিতাম তাহলে কি হইতো, পাবলিক ফাংশন, ঠিক আছে, ফাংশন দিয়ে দিচ্ছি হচ্ছে কালার, কালার্সের ভিতরে আমি রিটার্ন করতেছি যে রেড
তারপর দিব হচ্ছে ব্লু গ্রিন, সেভ দিয়ে দিলাম। তাহলে এটা এখানে দেখতে চাইলে আমাকে কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে হচ্ছে কালার, আর এটা এখান থেকে সরাসরি করা যাবে, অ্যাক্সেস করা যাবে, কারণ কি আমি এটা এক্সটেন্ড করেছি। এখন সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে, রেড ব্লু গ্রিন, তাই না? আর আমি যদি এটাকে এখন এডিট করতে চাই, এডিট করতে পারবো এটার ভিতরে? অর্থাৎ এখানে যেটা আছে আমি এটাকে কপি করতেছি, কপি করার পর এখানে এই যে গ্রিনের জায়গায় একটা কমাই দিতেছি, কমাই দিয়ে ব্লু করে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তাহলে কিন্তু আমরা এখানে কি দুইটাই দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি করতে চাই সেটা হচ্ছে, তাহলে এটার মূল বিষয়টা কি, এটা যদি আমি করি সরাসরি এই যে বাস যেটা এটাকে অবজেক্ট বানাইতে পারবো না, এই ক্লাসটাকে আগে এক্সটেন্ড করতে হবে, তারপর কি এটা সব কাজ করবে ঠিকঠাকভাবে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করে নিই, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কিভাবে কাজ করে দেখেন, আমি যদি এখানে লিখি যে ক্লাস রেড, তারপর কি এখানে লিখে দিচ্ছে যে কনস্ট, এই যে কনস্ট লিখে দিলেই হবে, যে কনস্ট কনস্ট যে কোনো একটা নেম হইতে পারে, ধরেন যে দিলাম রেড, ঠিক আছে, রেড এর ইকুয়াল এখানে দিয়ে দিচ্ছে যে মাই ফেভারিট কালার ইজ রেড, মাই ফেভারিট কালার ইজ রেড, ওকে সেভ দিয়ে দিলাম। এখন এখন আমি কি করব, তাহলে এখানে যদি এটাকে এখন অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কি করতে হবে, আমি যদি কনস্ট্যান্ট দিই এটার সামনে আর কি ভ্যারিয়েবল টেরিবল কোন কিছু দিতে হবে না, এটা সরাসরি যদি আমি আউটপুটে দেখতে চাই তাহলে এভাবে দেখেন, এটার জন্য অবজেক্ট বানাইতে হবে না, আমি শুধুমাত্র লিখবো রেড, এটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, এটার পর কি আমি লিখে দিব হচ্ছে আমার এই যে ইয়াটা কনস্ট্যান্টের নাম, এটা আমি চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিই হচ্ছে ফেভারিট কালার, কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেভ। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি আমার কোনো কিছু দেখা যাচ্ছে, আর এটাকে যদি ইকো করি, আমি ইকো করে এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি রিলোড করি তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে মাই ফেভারিট কালার ইজ রেড। তো আমি যদি এখানে একটা নিতাম, প্রপার্টিজ নিতাম, অর্থাৎ যেটাকে আমরা প্রসিডিউরাল ওয়েতে ভ্যারিয়েবল বলে থাকি, যদি ভ্যারিয়েবল নিতাম তাহলে কি হইতো, তাহলে আমাকে একটা অবজেক্ট বানানো লাগতো প্রথমে, অবজেক্ট বানানোর পর কি ওই অবজেক্টের মাধ্যমে এখানে কি অবজেক্ট অপারেটরটা দিয়ে তারপর কালার দিতে হইতো, তারপর এটা দেখাতো দেখানো যাইতো। আর আমি যদি কনস্ট দেই তাহলে এটা কি অবজেক্ট বানানোর কোনো প্রয়োজন হবে না, আমি সরাসরি ওই ক্লাসের নেমটা দিয়ে দিব, তারপর কি স্কোপ রেজুলেশন অপারেটরটা দেওয়ার পর আমার ওই কনস্ট্যান্ট নেমটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে কনস্ট আর ভেরিয়েবলের মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে, আমরা একটা ভেরিয়েবল বা প্রপার্টিজ যেটা বলি আমরা ওপিতে, ওটা বারবার ডিক্লেয়ার করতে পারবো একই, আর আমি যদি এই যে কনস্ট এটা যদি দুইবার ইউজ করতে চাই, ধরেন যে কনস্ট এখানে আবার দিয়ে দিচ্ছে কালার, কালার ইকুয়াল এখানে এটার ভ্যালু অন্য দিতেছি যে মাই ফেভারিট কালার ইজ ব্লু, সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি সে সরাসরি বলে দিচ্ছে যে কান নট রিডিফাইন ক্লাস কনস্ট্যান্ট রেড কালার, ওই যে রেড ক্লাসের মধ্যে যে কালারটা আছে এটা কি আরেকবার করা যাবে না, ডিক্লেয়ার করা যাবে না, ঠিক আছে? আর এটাকে যদি আমরা তাহলে ভিতরে ইউজ করতে চাই, সেটা হচ্ছে একটা মেথডের ভিতরে, এই যে এটার যে আছে এখানে আমি শুধুমাত্র কালারের জায়গায় এখানে রেড লিখে দিচ্ছি, তাহলে আমরা কিভাবে ইউজ করব, এখানে দিয়ে দিচ্ছি যে রিট সরি পাবলিক ফাংশন, এখানে কি দিব ধরেন যে পাবলিক ফাংশন দিয়ে দিচ্ছি ফেভারিট, ফেভারিট, ওকে আচ্ছা। আর এখানে এরপর আমি দিয়ে দিব হচ্ছে যে রিটার্ন
মাই ফেভারিট কালার ইজ। তাহলে এখানে যদি কনস্ট্যান্ট না থেকে ইয়া থাকতো, ধরেন যে আমি একটা ইয়া দিয়ে দিচ্ছি যে পাবলিক এটা, তাহলে আমাকে কি করতে হইতো, এখানে একটা ডট দিয়ে ডলার সাইন দিস, তারপর এভাবে লিখতে হইতো তাই না? আর আমি যদি এখানে দিস না দিতাম তাহলে কি এটাকে কিন্তু সে পাইতো না, এটাকে যদি আবার আউটপুটে দেখাইতে চাইতাম তাহলে আমাকে আবার এখানে কি দিতে হইতো, ডলার সাইন ওবি থেকে ইকুয়াল নিউ, নিউ থেকে কি করব ওই যে রেড যেটা আছে এটাকে দিতে হবে, এরপরে এটা, আর ইকো করানোর জন্য ডলার সাইন ওবি থেকে ফেভারিট, এরকমই করতাম কিন্তু আমরা। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর যদি রিলোড করি তাহলে আমার দেখা যাচ্ছে মাই ফেভারিট কালার ইজ রেড। আর এখানে যদি আমার থাকতো কনস্ট দিলে, দেখেন এটা যদি আমি বাদও দিতাম, বাদ দেওয়ার পর এখানে দিয়ে দিতেছি হচ্ছে রেড, সরি ইকো করতে হবে রেড থেকে কি এখানে দিয়ে দিচ্ছি, সরি পাবলিক কনস্ট একটা নেম দিতে হবে কালার, কালার সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তাহলে আমার রেড দেখা যাইতেছে। আর এই যে কালার, এটা যদি এখানে ইউজ করতে চাই তাহলে এভাবে ইউজ করা যাবে, এই যে দিস থেকে কালার, আর আমি যদি এখানে ইয়া দিয়ে দিতাম সেটা হচ্ছে এটা ইয়া করে ইকো থেকে আমি ওবি থেকে, ওবি থেকে রেড, সরি রেড না, তখন আমার হয়ে যাবে ফেভারিট, ফেভারিট ঠিক আছে স্পেলিং, আর এখানে হয়ে যাবে রেড। আচ্ছা ঠিক আছে, সেভ দেওয়ার পর আমি এখন রিলোড করতেছি। তো এখানে কি বলতেছে যে সিনট্যাক্স ইজ আনএক্সপেক্টেড 88 নাম্বার লাইনে, সেটা এখানে এটার জন্য, আচ্ছা ওবি থেকে, সরি এখানে ডলার সাইন দিতে হবে যে এটাকে ওবি থেকে ইয়া হবে। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তখন সে বলতেছে যে মাই ফেভারিট কালার ইজ, এটা দেখাচ্ছে, বাট ওই যে রেড দিয়েছি প্রপার্টিটা সে এই প্রপার্টি পাইতেছে না। অর্থাৎ আমরা যখন প্রপার্টি দিব, মানে ভেরিয়েবল যেটা, এই কনস্ট্যান্ট আলাদা কিন্তু ভেরিয়েবলটা আলাদা, ওইটার জন্য আমরা দিস দিব ঠিক আছে। আর যদি আমি কনস্ট্যান্ট ইউজ করি ওইটা যদি এখানে দেখাইতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, তখন আমাকে লিখতে হবে হচ্ছে সেলফ, সেলফের ভিতরে এই যে এভাবে দিয়ে দিতে হবে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তখন কিন্তু আমার দেখা যাচ্ছে যে মাই ফেভারিট কালার ইজ রেড। ওকে, আই হোপ আপনারা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো এই গেল আমার কনস্ট্যান্ট। আমি এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে এই যে ইয়াগুলো আছে এটাকে কিন্তু আমরা মেথড, সরি মেম্বার প্রপার্টিজ বলতে পারি, এবং এটা কি মেম্বার মেথড। আচ্ছা এখন আমরা এর ভিতরে একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করে, অর্থাৎ যেটাকে আমি বলি স্ট্যাটিক, আমি না মানে ওপিতে, ওই কিওয়ার্ডটা ইউজ করলে আমাদের কি অবজেক্ট না বানাই আমরা এগুলো আউটপুটে দেখাইতে পারি। কিভাবে দেখেন, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি যে ডলার সাইন, সরি ক্লাস একটা বানাই, যে ক্লাস বাস, এখানে আমি দিয়ে দিচ্ছি যে পাবলিক মেথড, সরি পাবলিক এখানে কি দিতে হবে ডলার সাইন, ধরেন যে হানিফ দিলাম, হানিফ ইকুয়াল কি হানিফেই দিলাম। এখন এটা আমার আউটপুটে দেখানোর জন্য কি করা লাগতো, প্রথমে একটা অবজেক্ট বানানো লাগবে, তারপর আবার কি ওটাকে ইকো করলে তারপর দেখানো যাবে। আর এখানে আমি যদি এখানে লিখে দিতাম স্ট্যাটিক, স্ট্যাটিক, আর এটাকে এখন তাহলে আমি কি দেখাবো কিভাবে, দেখেন তাহলে আমি যদি এখানে সরাসরি লিখি যে বাস, আর এই যে স্কোপ রেজুলেশন অপারেটরটা দেওয়ার পর এখানে সরাসরি বলে দেই ডলার সাইন হানিফ, সেভ দেই। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে হানিফ, এটার জন্য কিন্তু কোনো কি আমার
ইয়া বানানোর প্রয়োজন হয় নাই, সেটা হচ্ছে অবজেক্ট বানাই নাই আমি, ঠিক আছে। আর এইরকম ভাবে আমরা যদি একটা মেথডও কল করি, সেটা হচ্ছে যে পাবলিক ফাংশন যে ফেভারিট, আবার দিলাম এটাই, আর এখানে রিটার্ন করতেছি যে মাই মাই ফেভারিট কালার ইজ কি রেড দিলাম, আর এখানে তাহলে এটা আবার আমাকে কি আউটপুটে দেখানোর জন্য, এভাবে কি আউটপুটে দেখানো যাবে? দেখেন আমি যদি ইকো করি, ইকো বাস থেকে ফেভারিট, এটা যেহেতু মেথড, এখানে কি প্যারেন্থেসিস দিয়ে দিলাম, স্টেপ দিতেছি, স্টেপ দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি, তখন কি দেখাচ্ছে যে মাই ফেভারিট ক্লাস ইজ রেড দেখাচ্ছে, আর আর এটা কি এইভাবে অ্যাক্সেস করা যাইতেছে? এখানে ওই যে একটা স্ট্যাটিক, আর আমি যদি এটা বাদ দিতাম, সেভ দিই, সেভ দেওয়ার পর আবার যদি ইয়া করি, তখন দেখা যাচ্ছে যে মাই ফেভারিট কালার ইজ আর রেড। আচ্ছা, আর আমি একটু কন্ট্রোল জেড করি, জেড করি, এখানে যে ইয়াটা ছিল সেটা হচ্ছে আমার এই যে ইয়াটা আছে হানিফ, হানিফ ইকুয়াল হানিফ, এখানে আমি যদি ওই ইয়াটা এখানে বসাইতে চাই যে মাই ফেভারিট বাস ইজ হানিফ, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বসাবো কিভাবে? এখানে আমরা এই যে ডট দিয়ে ডলার সাইন, তারপর হচ্ছে ডিস, ডিস থেকে কি দিতে হবে হানিফ, এইরকম ভাবেই তো আমরা ইউজ করেছিলাম, তাই না? আর এটাকে যদি এখন আউটপুটে দেখাইতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, আর বাস থেকে ইকো ইকো করে দিই, ইকো বাস, তারপর কি এখানে দিয়ে দিচ্ছে ফেভারিট স্পেলিং, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি, এখানে কি বলতেছে দিস, মানে এখানে যখনই আপনি স্ট্যাটিক করবেন, ঠিক আছে, স্ট্যাটিক করার পর এই যে দিস, এটা আর কাজ করবে না, তাহলে আমাদের কি লিখতে হবে এখানে? এখানে তখন ওই যে ইয়ার ক্ষেত্রে আমরা লিখেছিলাম, সেটা হচ্ছে কনস্ট্যান্টের ক্ষেত্রে সেলফ, তারপর কি স্কোপ রেজুলেশন অপারেটরটা দিয়ে দিব, অর্থাৎ দুইটা কোলন, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, আচ্ছা হানিফ পাইতেছে না, অর্থাৎ এখানে তখন আবার কি একটা ডলার সাইনটা দিয়ে দিতে হবে। সেভ দেওয়ার পর এবার যদি আমি রিলোড করি, তাহলে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে মাই ফেভারিট বাস ইজ হানিফ, আর এখানে একটা কি স্পেস দিয়ে দিব, সেভ, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, ঠিক আছে, আমি অ্যাক্সেস করতে পারতেছি। আর এখন আমি যদি এটাকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে এটা স্ট্যাটিক করা আছে এই ইয়াটা প্রপার্টিসটা, তখন আবার আমরা কিভাবে ইউজ করব সেটা হচ্ছে দেখেন, যে ক্লাস ধরেন যে দিয়ে দিলাম ট্রাক এক্সটেন্ড বাস, এটার ভিতরে আমি একটা মেথড বানাবো যে পাবলিক, আর ইসের ক্ষেত্রে আমরা কিন্তু ফাংশনটাকেও যে মেথডটা এটাকেও কি স্ট্যাটিক বানাইতে পারি, যে স্ট্যাটিক, তারপর কি দিতে হবে পাবলিক স্ট্যাটিক ফাংশন, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ট্রাক, ঠিক আছে, দেওয়ার পর এখানে আমি বলে দিব হচ্ছে যে মাই ফেভারিট ট্রাক ইজ হানিফ, এটা দিতে চাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে এটাকে রিটার্ন করতে হবে, আর রিটার্ন করে আমাকে আর এখানে স্ট্যাটিক না করে এটা পাবলিকেই থাক, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিটার্ন করতে চাই, সেটা হচ্ছে মাই ফেভারিট বাস ইজ দিলাম, বা ট্রাক, ট্রাক ইজ, এখানে একটা ডট দিয়ে কি দিতে হবে, আমি এখানে আবার লিখতেছি যে সেলফ, যেহেতু এটা আমি ইয়া করেছি এক্সটেন্ড করে নিয়েছি, তাহলে তো এটা কাজ করার কথা, তাই না, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হানিফ, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি এটা আউটপুটে দেখাইতে চাই, আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি যে ট্রাক ইকো আর ট্রাক থেকে কি, সেটা হচ্ছে ট্রাক মেথডটা, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করে দেখি আমার কি দেখায়,
এখানে কি বলতেছে যে যে ইয়াটা দিয়েছে নন স্ট্যাটিক কল ক্যানট বি, আচ্ছা এটাকে যদি আমরা একটা ইয়ার ভিতরে নিতাম, সেটা হচ্ছে অবজেক্টের ভিতরে, যে ডলার সাইন ওবি ইকুয়াল কি দিব নিউ, মানে একটা অবজেক্ট বানাই নিচ্ছে আমি ট্রাক, আর এখানে এটা এখানে এটা নেম দিয়ে দিই এস, তাহলে এখানে এস সেভ দিয়ে দিলাম ইকো, তাহলে কি ওবি থেকে ট্র্যাকস সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, এখানে সে আনএক্সপেক্টেড বলতেছে 102 নাম্বার লাইনে, সেটা হচ্ছে সরি এখানে আমার ইয়াটা ভুল গিয়েছে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, তাহলে আমার কি দেখাচ্ছে মাই ফেভারিট ট্রাক ইজ এটা, যখন আমরা এই এক্সটেন্ড করেছি তখন কি এটা দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, আর এখানে আমি যদি প্যারেন্টস দিতাম, যে প্যারেন্ট সেভ দেওয়ার পর আবার রিলোড করি, তাহলে আবার কি বলতে প্যারেন্টস পাইতেছে না, তাহলে আবার কি আমি প্যারেন্ট দেই, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তখন কি এখানে সেভ দিলেও হবে অথবা কি প্যারেন্ট দিলেও আমার পাইতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ইসের বিষয়গুলো, ওপির এগুলো আমার যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন আমি থিম ডেভেলপমেন্ট করব তখন আমাদের এই বিষয়গুলো লাগবে। ঠিক আছে, অথবা আপনারা যখন ওপি দিয়ে মানে এখন যেই কাজই করেন না, লাভেল শিখেন বা যেটাই শিখেন, এই 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 বেসিক জিনিসগুলো আপনার জানার লাগবে। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন এগুলো প্র্যাকটিস করব। হ্যাঁ, প্র্যাকটিস করার পর দেখি নেক্সট কী করা, আর হ্যাঁ হ্যাঁ এখন আমরা প্র্যাকটিস করব এগুলা।